আসসালামু আলাইকুম। ছাদ কৃষি পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। খুলনা জেলা পাইকগাছা উপজেলা মোহাম্মদ তরিকুল ইসলামের ছাদ বাগান। দূরে এবং কাছে যে যেখানে আছেন অবশ্যই আমার এই ভিডিও দেখবেন। গাছ লাগান, পরিবেশ বাঁচান, এটা মাথায় রেখে প্রত্যেকে আমরা আমাদের বাসার ছাদে আঙ্গিনায় বেশি বেশি ফলন্ত গাছ লাগাবো। দর্শক বন্ধু, গাছের জন্য গর্ব দেশ, শস্য শ্যামলা বাংলাদেশ, এটা অবশ্যই মাথায় রাখবেন। আজকে আমি আপনাদের দেখাবো ছাদ বাগানে যারা গাছপালা রোপণ করেন, যখন গাছে ফুল চলে আসে তখন আপনি কিভাবে আপনার গাছগুলো ট্রিটমেন্ট করলে, কিভাবে পরিচর্যা করলে আপনি বেশি বেশি ফলন পাবেন, অবশ্যই আমার ভিডিওটা এখন দেখবেন। দর্শক বন্ধু, যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আজকে আমি দেখাচ্ছি ছাদ বাগানে গাছে আপনার যখন ফুল চলে আসে তখন আপনি কী কী ব্যবহার করবেন, আপনার কী ব্যবহার করলে আপনার গাছের ফুল থেকে ফল দাঁড়াবে, অবশ্যই এই ভিডিওটা দেখে এইভাবে আপনি আপনার বাসার ছাদে পরিচর্যা করতে পারেন। দর্শক বন্ধু, এ দেখেন আমার একটি গাছ, এটা আছে ডালিম গাছ, এটা কাশ্মীর ডালিম, এটা এই গাছটি আমি লাগিয়েছিলাম। এখন সব দেখেন ফুল চলে এসেছে, প্রতিটা ডুকায় ডুকায় দেখেন তিনটে চারটে করে ফুল চলে এসেছে। এ দেখেন ফুল চলে এসেছে। দর্শক বন্ধু, আপনি এখনই যদি আপনি পরিচর্যা ভালোভাবে করেন তাহলে আপনি দেখ ফলের আশা করতে পারেন বেশি বেশি। দর্শক বন্ধু, এ দেখেন এটা আছে আপনার মিশ্রণ সার, এগুলো গাছের জন্য খুবই উর্বর। আপনি এখনই পরিচর্যা করবেন যখন দেখবেন গাছে ফুল আসা শুরু করে, তখন এটা মিশ্রণ সার, এটা আপনার এক নম্বরটা 30 টাকা কেজি। এই দেখেন 30 টাকা কেজি, এভাবে আপনি সারের দোকান থেকে কিনবেন। দর্শক বন্ধু, আপনি একটি শাবল দিয়ে প্রতিটা গাছে গোড়ায় এভাবে আপনি হালকা হালকা করে একটু খসবেন, এভাবে দেখেন এভাবে খুশি খুশি আপনি সম্পূর্ণ খোসা হয়ে গেলে আপনি এভাবে খুঁজবেন, যাতে আপনি সার দিতে আপনার সুবিধা হয়। এই সারগুলো আপনি এইভাবে ছিঁড়াই দেবেন। দর্শক বন্ধু, আপনারা এইভাবে ছিঁড়াই দেবেন। এরা গাছের জন্য খুবই উর্বর সার। এই সারে আপনার সব ধরনের সার সংযুক্ত করা থাকে। এ দেখেন, আপনি একটি লক্ষ্য রাখবেন সার জন্য, আপনার সবসময় দেখবেন গাছের গোড়ায় জন্য না পড়ে, আপনি চতুর্থ সাইড দিয়ে এইভাবে দিবেন। দর্শক বন্ধু, এইভাবে দিবেন, আমি আপনাদের দেখাচ্ছি। এভাবে দেওয়ার পরে আপনি এভাবে মাটির সাথে আবার মিক্সার করবেন, সারগুলো মাটির ভিতরে চলে যায়। এভাবে আপনি সারগুলো মাটিতে মিশাই দেবেন। দেখছেন দর্শক বন্ধু, দেখেন মাটির ভিতরে চলে গেছে সার, এখন দেখা যাচ্ছে না। এভাবে আপনি এভাবে পরিচর্যা করবেন, দেখবেন ইনশাল্লাহ আপনি বেশি বেশি ফল পাবেন। দর্শক বন্ধু, আপনি খুবই অল্প খরচ, একটি গাছের জন্য কিন্তু বেশি বেশি টাকা সার প্রয়োজন হয় না, অনলি আপনার 8 থেকে 10 টাকার সার লাগে। সবাই এভাবে আপনার বাসার ছাদে এভাবে যখন গাছে ফল ফুল চলে আসবে তখন আপনি এই সারটা ইউজ করতে পারেন। দর্শক বন্ধু, আমার ভিডিও যদি আপনাদের পছন্দ হয়ে থাকে বেশি বেশি শেয়ার করবেন, যাতে অন্যরা তাদের বাসার ছাদে এভাবে গাছে জন্য দিতে পারে। দর্শক বন্ধু, সবাইকে দেখার জন্য অনুরোধ। আসসালামু আলাইকুম।